আ্মা ই জ আল্লাহ তুমি আমাদেরকে জান নামের থেকে বাঁচাও জান নামের থেকে বাঁচাও আমার সাথে বলেন আল্লাহ আ্মা আল্লাহ হুম্মা মিন আদা জাহান্নাম মিন আদা জাহান্নাম

আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ফিতনাতিল মামাত এভাবে দোয়া করতেন রব্বানা যলামনা আংসানা ওয়া ইল্লাম তাগফিল লানা ওয়া তারহামনা আনা কুনান না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার আমরা ইমামের পিছনে নামাজ পড়েই সুরা পারি আর না পারি ইমামি ইমামের ঘাড়ের উপর দিয়ে সাফাই দেই আল্লাহু আকবার বলি ইমাম গুর কোয়ে যায়র উপজায়ে সিজদা যায় সিজদা যায় কিন্তু দোয়া যে শিখবো দোয়া যে করবো আমরা দোয়া পারি না। মানে আল্লার কাছে কি চাইবো এটাও আমাদের জানা নেই সাওয়ার ভাষাও আমাদের জানা নেই দোয়াগুলোও আমাদের জানা নেই আমরা মুসলমান আমরা মরে যাব আমার পিতা মারা যাবে আমার পিতাকে সামনে রেখে ছোট্ট একটা দোয়া আল্লাহ উন্মং ফিরনি আই কি না ও শাহি দিনা ও গ ও সাগি রিনা আল্লাহ মামানাকিয়াই তাহু মিন্না ফাক ই ইসলাম অমান তাওফা মিন্না ফাতা ওয়াফাহু ইমান এই এতটুকু দোয়া আপনার সন্তানকে আপনি এম এ পাস করালেন বি পাস পাশ করালেন অনার্স করালেন চাকরি দিলেন বিবাহ শাদী করালেন দুই চার কাটা জমি যে যা পেরেছেন দিয়ে একটা ঘর তুলে দিলেন বাবা তুমি সুখে শান্তিতে থাকো কিন্তু আপনি এটা কখনো শিখাইছেন যে আমি মরে গেলে বাবা আমার লাশটাকে সামনে রেখে তুমি কোন দোয়াটা পড়বা আমার কাছে রসুল্লাহ তোমাকে কোন দোয়া শিখিয়েছেন শিখাননি আপনি ব্যর্থ পিতায় আপনার সন্তান কেমতের দিন আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে আপনি সব শিখাইছেন আপনার সামনে নিয়ে আপনার সন্তান কোন দোয়াটা পড়বে রসুলুল্লাহ কোন দোয়াটা শিখিয়েছে এটি আপনি শিখাননি আপনার সন্তানকে মসজিদের ইমামের কাছে পাঠান মোয়াজ্জিনের কাছে পাঠান বলেন যে হুজুর আমার সন্তানকে এই দোয়াগুলো অন্তত শিখায় দেন যে আমি মরে গেলে আমাকে যখন সাদা কাপনে মোড়ানো হবে এরপরে আমার লাশটাকে সামনে নিয়ে আমার সন্তান কোন দোয়া কর করবে আমার কবরে আমি যখন কবরে যাবো আমার সন্তান কোন দোয়া করলে আল্লাহ তাহলে আমাকে ক্ষমা করবে আপনার সন্তানকে এই দোয়াগুলো শেখানোর জন্য ইমামদের কাছে পাঠান মোয়াজ্জিনের কাছে পাঠান পাঠাবেন না আপনার সন্তান কিভাবে দুনিয়ায় বড় হবে দুনিয়ায় কিভাবে সুখের শান্তিতে থাকবে আপনি আপনার সন্তানদেরকে এগুলো শিকার অথচ পরকালীন জীবনে আপনি কিভাবে ভালো থাকবেন আপনার সন্তান কিভাবে ভালো থাকবে সেটি আপনি শিখান না আল্লাহ সু আলা বলছেন একজন ব্যক্তি যখন জাহান্নায় যাবে আল্লাহ অপরাধীদের ব্যাপারে বলছেন খুজু ফাগুন আল্লাহ বলবেন ওদেরকে ধরো অপরাধীদেরকে ধরো এখন অপরাধীকে ধারে দেখেন না এখন তো জুলুম চলে নিরাপরাধ মানুষদেরকে ডান্ডা বেড়ি পরায় আর খুনের আসামি ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে মানুষ হত্যা করেছে অবৈধ ব্যবসা করেছে হাজার হাজার মানুষকে রাস্তায় বসিয়ে দিয়েছে এরা পুলিশের সাথে গল্প করতে করতে খস মেজাজে কোটে ওঠে আর নিরাপরাধ মানুষগুলোকে শিক্ষিত সুদী নিরাপরাধ মানুষগুলোকে ডান্ডা বেড়ি পরায়ে একেবারে মার্ডার কেসের আসামির মতো তাদেরকে কোটে উঠায় সেদিন তা করবেন না আল্লাহ জালিমদের ব্যাপারে বলবেন খুজু তাদেরকে ধরো ফাগুন তাদের গলায় বেড়ি পরিয়ে দাও আজকে যারা ডান্ডা বেড়ি পরায় এরা যদি সত্যিকার অপরাধী হয় আর যাদেরকে ডান্ডা বেড়ি পরায় এরা যদি নিরাপরাধ হয় তাহলে আল্লাহ তহ বলবেন আমি কোরআন থেকে শোনাচ্ছি খুজু আল্লাহ বলবেন ধরো ফাজুল্লু তাদের গলায় বেড়ি পরিয়ে দাও লোহার বেড়ি পরিয়ে দাও এটা তাদের অপরাধের জন্য শাস্তি এবং তাদের জন্য অপমান তারপরে তাদেরকে টেনে হিসেবে জাহান নামে নিয়ে আস গলায় তাদেরকে ধরা হবে তাদেরকে গলায় বেড়ি পরানো হবে তাদেরকে জাহান নামে নেওয়া হবে কি ধরে নেবে ফেরেস্তারা বলার বেড়ি পরে ধরে নেবে বেড়ি তো ভরা যায় না আল্লাহ তাওলা বলছেন তুমাকি সিন সিলাতিন সাবরুন আর ভিরান সত্য সাবরুণ মানে সত্তর সাবারুন শব্দের অর্থ আরবিতে সত্তর ইংরাজিতে বলা হয় সেভেন্টি বাংলায় বলা হয় সত্তর আর আরবিতে বলাই সাবারিন সিনসিলাতিন সাবরণ

তাদেরকে জাহান নামে ফেলা হবে আল্লাহ বলছেন আজকে কোনো বন্ধু থাকবে না তাদের দুনিয়ার ভিতরে তাদের বহু বন্ধু আছে অপরাধ করলে বন্ধুর টেলিফোনে কাজ হয় অপরাধ করলে এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে যাওয়া যায় অপরাধ করে অপরাধের উপরে টিকে থাকার জন্য অনেকেই সহযোগিতা করে আল্লাহ তাআলা বলছেন ফালাইসালা উলিয়া মাহা উনা আমিন সেদিন তাদের আর কোনো বন্ধু থাকবে না এই অপরাধীদেরকে সেদিন আল্লাহ সোহান ওয়াতাআলা যে শাস্তি দেবেন আল্লাহ শোহান ওয়াতাআলা বলছেন ইজিল আলা লো ফিয়ানা তেহিম ওয়াসেলা সিলু ইউ সাবুন আল্লাহ সোহানা ওয়াতাআলা বলছেন ইজিল আগলাল যেদিন তাদেরকে বেড়ি পরিয়ে দেওয়া হবে বেড়ি যেদিন তাদেরকে ডান্ডা বেড়ি পরানো হবে ফিয়ানা তিন তাদের গলার ভিতরে তাদের হাতে না গলায় বেড়ি পরে দেওয়া হবে আর কি ছিল এবং শিকল পরিয়ে দেওয়া হবে বেড়িও থাকবে শিকলও থাকবে কোন মানুষ যদি নিরাপরাধ মানুষ পৃথিবীতে সত্যিকার্থে নিরাপরাধ হওয়ার কারণে যদি তাদের ডান্ডা বেড়ি পরায় সেদিন তারা আনন্দিত এবং উৎফুল্ল থাকবে সুবাহ আর যারা জুলুম করে এই সেদিন ডান্ডা বেড়ি পরাবেন কোরআন বলছে আমি বলছি না বলেন সুরা মৌমিন একাত্তর এবং বাহাত্তর নম্বর আয়াত এর আগে যেটি বলেছি সুরা হাক্কার একত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত কোটেশন হচ্ছে সবগুলো ইউটিউবে আজ আসবে আল্লাহ সোহানা বলছেন ইজিল আগলাল যেদিন তাদেরকে বেড়ি পরানো হবে ফি আনা তিন তাদের গলায় ওয়াসালু এবং তাদেরকে চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে ফেলা হবে ইউসাবুন এবং টেনে হিসড়ে নেওয়া হবে যাইতে চাইবে না জাহান নামিরা নামিরা যাইতে চাইবে না তাদেরকে টেনে হিসড়ে নেওয়া হবে কোন জায়গা দিয়ে ফিল হামিল জাহান নামের ফুটান্ত পানির উপর দিয়ে জাহান নামের সুম্মা ফিন্নার ইউস জারুন এবং তাদেরকে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে জাহান নামের ফুটান্ত পানির উপর দিয়ে নিয়ে যাবে গলায় ডান্ডা বেড়ি পরানো থাকবে এবং শিকল পরানো থাকবে এই শিকল এবং বেড়ি পরা অবস্থায় তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে এবং সেটি নেওয়া হবে ফিল হামিম ফুটান্ত পানির নদীর উপর দিয়ে আল্লাহ আলা বলছেন এই অবস্থায় তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এই জাহান নামে মানুষ যাইতে চাইবে না জাহান নামে মানুষ যাইবে না যাইতে চাইবে না সেই দিন আল্লাহ বলছেন সুরা হাজ একুশ এবং বাইশ নম্বর আয়াত আল্লাহ মিন হাদিৎ ফেরেস্তাদের হাতে লোহার হাতুড়ি থাকবে তাদের হাতে বিরাট বিরাট লোহার হাতুড়ি থাকবে হাদিদ মানে লোহা। আল্লাহম মাকা মিন হাদিদ তাদের হাতে বিরাট বিরাট লোহার হাতুড়ি থাকবে এই হাতুড়ি দিয়ে পিটায় আল্লাহ তালার জাহান নামীদেরকে জাহান নামে ফেলবেন বলবেন দুনিয়ার ভিতরে অপরাধ করেছ দুনিয়ার ভিতরে শিবা লঙ্ঘন করেছ দুনিয়ার উপরে জুলুম করেছ মানুষের উপরে নির্যাতন করেছ মানুষের সম্পদ ভক্ষণ করেছ আল্লাহ সুহান নির্দেশ লঙ্ঘন করেছ আল্লাহ সুহানার হুকুমকে বুড়ি আঙ্গুল দেখিয়েছো মনে করেছ এই পৃথিবী তোমার সব এই পৃথিবী তুমি চিরদিন পৃথিবী তোমাকে বাঁচিয়ে রাখবে এই পৃথিবী মানে চিরদিন তোমাকে বাঁচিয়ে রাখবে তুমি তাই মনে করেছ হাদিদ তাদের জন্য নির্মিত লোহা নির্মিত হাতুড়ি থাকবে কুল্লামা আদু আইয়া খরু মিনহা মিন রম্মি ওঈদু ফিহা যখনই তারা জাহান নামের যন্ত্রণা থেকে বের হতে চাইবে জাহান নামের যন্ত্রণা থেকে উঠে আসতে চাইবে কুকুরে পানিতে নদীতে ফেলে দিলে দেখেন না কুকুর সাতার কাটতে কাটতে যখন হাফসি খেয়ে যায় তখন উঠতে চায় আবার দুষ্ট পোলা ওই পুকুরের ওই মাথায় দাঁড়ায় থাকে আবার কুকুরের বাড়ি দেয় দিলে কুকুর আবার নদীর মধ্যখানে পুকুরের মধ্যখানে চলে আসে দেখছেন না আল্লাহন আলা এই জাহান নামিদেরকে পুকুরের থেকেও নিকৃষ্ট বলেছেন এই জাহান নামীদেরকে যখন জাহান নামে খেলা হবে তখন তারা বের হতে চাইবে কুল্লামা দু আই ইয়াখরুজ উমিনহা মিন ফিহা তখন তাদেরকে এই লোহার হাতুড়ি দ্বারা পিটায় আবার জাহান্নামের ভিতরে ঢুকায় দাও হবে আল্লাহ আল্লাহ তুমি মুসলিম উম্মাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও পু আজ আল এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এই জাহান নামীদের জন্য আল্লাহ সুহানওয়ালা কঠিন নির্মাণ শাস্তি রেখে দিয়েছেন আল্লাহ সোহ আনওয়ালা বলছেন সুরা মুদাসিরের তিরিশ নম্বর আয়াতে ইহা তিস আসার এই জাহান নামের ভিতরে উনিশজন প্রধান দারোয়ান থাকবেন প্রধান ফেরেস্তা থাকবেন উনিশজন এমনিই তো কোটি কোটি ফেরেস্তা থাকবে এদেরকে আলাপ দেওয়ার জন্য এই ফেরস্তারা হবে নির্দয় যে ফেরেস্তারা জাহান নামের মধ্যে থাকবেন এরা কেমন হবে দুনিয়ায় জেলখানার ভিতরেও তো পুলিশ থাকে জেলখানার ভিতরে জেলার থাকে দারোয়ান থাকে এরা নির্দয় না এরা হৃদয়বান এদের হৃদয় আছে জেলখানার ভিতরে এরা অনেক সময় নিজের খাওয়ার অনেক জেলখানার বাইদিদেরকে খাওয়ায় দেয় এরা অনেক উপকার করে নিজেরা নিজেদের ঘুমানোর জায়গায় অনেক সময় জেলখানার যদি মনে করে এ ব্যক্তি নিরাপরাধ কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার অথবা অন্য কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে সে ব্যক্তি এখানে এসেছে তাহলে সে ব্যক্তিকে জেলখানার ভিতরে যারা কর কর্তব্যরত আছেন তারা অনেক সময় উপকার করে তাই না করলে জেলখানার ভিতরে বসে বাড়িতে কথা বলে কীভাবে জেলখানার ভিতরে বসে সুখ স্বাচ্ছন্দ্যে থাকে কিভাবে থাকতে পারে কিন্তু আল্লাহ আল্লা সবাই আলা বলছেন আইনে ইহ্যা মানায়িকাতুন গেলাদুন সিদাদুন লা ইয়া সুন আল্লাহ মা আমার আহুম ওয়েফ আয়ুনাম আই উ মারুন জাহান্নামের মধ্যে যারা আছে যে ফেরেস্তারা জাহান্নামের মধ্যে আছে গেলাদুন সিদা যারা নিত্যয় যারা নির্মম যাদের নৃদয় একটু বিন্দুমাত্র হৃদয় তাদের মায়া হবে না তারা আল্লাহ হুকুম পালন করবে লাই আল্লাহ মা আমার আল্লাহর হুকুম ব্যতীত তা টিচ্ছ করবে না তাদের কোনো হৃদয় নেই তাদের কোনো ভালোবাসা নেই তারা নিষ্ঠুর নিত্যই ফেরেশতা মানুষদের গাজাব দিতেই থাকবে আজাবের পরিধি শুধু বাড়াতেই থাকবে তাদের এই দুঃখ এই কান্না তাদের এই কষ্ট তাদের এই যন্ত্রণা ফেরেশতাদের কর্ণ কুকুরে পৌঁছাবে না আল্লাহ তা বলছেন ভাইয়া ফাইনুন আমা ইউ মারুন সেটাই হবে যার নির্দেশ তাকে দেওয়া হয়েছে যে নির্দেশ ফেরেস্তাদেরকে দিয়েছে ওই নির্দেশই ফেরেস্তারা পালন করবে এজন্য ভাইরা আমার জাহান্নাম খুব কঠিন জায়গা আল্লাহ সোহানওয়াতে আমারা বলছেন এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি যে হুকুম তোমাদেরকে দিয়েছি এই হুকুম তোমরা প্রতিটা মুহূর্তে পালন করো